কথায় এটা ববি বললো যে আমি বলি ববি
বলেছে নিজে নিজেকে ডিক্লেয়ার করে কি মনে আছে চিলেন প্রেসিডেন্ট আর এরা এত নরম মনের লোক যে চারদিকে বলে বেড়াচ্ছে স্টেট থেকে অর্ডার এসছে কি অর্ডার এসছে কে এসে তাকে কি তিনি খায় না মাথা দেয় আমি ইমামদের টাকা দিই মুয়াজ্জিনদের টাকা দিই ওয়াকাফ ভাতাকে দিই আমরা আমাদের লিস্ট আছে ইমামদের ফুল লিস্ট আছে এবং ইমামরাও হকজন করে রিকোয়েস্ট করছে সবাই রিকোয়েস্ট করছি আমরা প্লিজ দয়া করে অমরদের রাজনীতি থেকে দূরে থাকুন কেউ একদিনের জন্য আপনাদের পোষকাবে কিন্তু কালকে তারপরে থাকবে না যদি কোনো দাঙ্গা লেগে যায় পরে আপনারা এই দাঙ্গার উত্তর কিন্তু আমাদের যেন কাউকে দিতে না পারে আমি চাই বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা নিজেরা আমাদের প্রতিবাদটা করতে দিন না আমি সবসময় আপনাদের বলি সংখ্যালঘুদের যদি কেউ অ্যাটাক করে সংখ্যা গুরুদের প্রতিবাদ করতে দিন আর সংখ্যা গুরুদের যদি কেউ অ্যাটাক করে সংখ্যালঘুদের প্রতিবাদ করতে দিন দেখুন না আমরা পার্টিগতভাবে প্রতিবাদ করব আমরা করতে শুরু করেছি আমরা পার্টিগতভাবে আমাদের এমপিরা আছে এরা আছে নানাভাবে আমরা করব সারা বিশ্বে এটা নিয়ে তোলপাড় চলছে কিন্তু গণ্ডগোলটা বাংলায় কেন করবেন বাংলা একটা শান্তির জায়গা আপনার আশ্রয়স্থল আপনার বাঁচার জায়গা কারো কথা শুনে আপনারা তো আমাদের ভোট দিয়ে জিতিয়েছে আপনারা সবাই মিলে ভোটটা দিলে আমরা জিততাম কোথার থেকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে দিয়েছে আজকে তাই মনে রাখুন সবাই আমরা সবার জন্য দিল্লির দুটো বদমাশ লোক ভিন্ন বিদ্বেষমূলক কি কথা বলে দেশ ভাগ করার চেষ্টা করলো আর তার জন্য বাংলায় অবরোধটা করবার দরকার নেই যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে বলুন না যেন গুজরাটে গিয়ে করুন আমার তো বিজেপি রাজ্য আছে যেন উত্তরপ্রদেশে গিয়ে করুন যেন দিল্লিতে গিয়ে করুন ওখানে বিজেপি সরকার আছে কিন্তু বাংলায় তো ওরা নেই বাংলায় কেউ কেউ নিজের স্বার্থে পাবলিসিটি পাওয়ার জন্য বুঝতে পারছে না কত মানুষ আজকে গালিগালাজ দিচ্ছে তারা কষ্ট পাচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে আছে দমবন্ধ করে তারা কি দোষ করেছে তারা কি অপরাধ করেছে যে আজকে একটা বিজেপি ঘটনার জন্য পাবলিককে পেশ করতে হবে আমি পাবলিকের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব পাবলিককে রেহাই দিন আমাদের আন্দোলন যেন এমন কিছু না হয় যাতে পাবলিকের কোনো কষ্ট না হয় আমি সেদিনও রোডব্লক করতে দিই না স্ট্রাইক করতে দিই না ধর্মঘট করতে দিই না একমাত্র কথা ভেঙেছেন আপনারা সুতরাং আমি আগামীকালও নামাজ আছে নামাজেরও যখন দিন আছে শিবেরও দিন আছে মা দুর্গারও দিন আছে সন্তোষী মাতারও দিন আছে খ্রিস্টানরাও প্রে করে আমি সবাইকে অনুরোধ করব দয়া করে রাস্তা অবরোধ করবেন না এতে কিন্তু আন্দোলন হয় না এতে মানুষের মানুষ ভুল বোঝে আপনি মানুষের সমর্থন চান মানুষের সমর্থন বিজেপিকে দূরে সরিয়ে দিতে চান নাকি মানুষকে আপনাদের থেকে দূরে সরিয়ে দিতে চান এতে তো মানুষ ভুল বুঝছে আপনাদের প্লিজ দয়া করে এটা করবেন না আমি সব ভাই বোনদের এটা অনুরোধ করব আর যত ইমাম যেখানে আছেন মুয়াজ্জিনরা আছেন ইউথ ক্লাবগুলো আছেন পঞ্চায়েতগুলো আছেন মিউনিসিপ্যালিটি আছেন থানার পুলিশরাও আছেন লোকালি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন একজন দুজন যারা এটা করছে তাদের আগে থেকে নজরে রাখুন আমরা এসব দাঙ্গা করতে দেব না এবং তাণ্ডব করতে দেব না আজকে সারা দিনটা চলে গেছে আর প্লিজ দয়া করে করবেন আপনাদের যদি বিজেপির উপর কোনো রাগ থাকে বিজেপিকে হাতের সামনে পাচ্ছেন না আমার খুব করে আপনাদের খুশি হবে আমি রেডি আছি কিন্তু প্লিজ দয়া করে জনতার উপরে এই বিজেপিকে যাবেন আমি শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে সংহতি পক্ষে আমি জীবন দিয়ে দেশের একতা রক্ষা করি আমি রাজ্যের একতা রক্ষা করি জীবন দিয়ে আমি কোনোদিন আই নেভার চেঞ্জ পাই ওয়ার্ড এবং দেখছেন আমরা অলরেডি এমার্জেন্সি মিটিং করেছি মানুষগুলো দাঁড়িয়ে আছে গাড়িগুলো ঘন্টা পর ঘন্টা কত মানুষ যে অসুস্থ হয়ে পড়েছে তার কোনো ঠিক নেই কাজে আমার কথা যদি কারো ঘরে যায়
যায়, আমি তাদের বলবো প্লিজ দয়া করুন, অনুগ্রহ করে রাস্তা অবরোধ করুন, মানুষকে ঘরে ফিরতে দিন।